আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। মেহেরুননেসা ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আসলে অনেক দিন পরে আজকে ভিডিও এডিট করতেছি প্লাস ভয়েস দিচ্ছি, আর এই ভিডিওগুলো আমার ফোনে জমতে জমতে মানে এত ভিডিও হয়ে গেছে, এখন না ছাড়লে আর হচ্ছে না। আর এত দিন ভিডিও দিতে পারিনি, প্রায় 20-25 দিন হয়ে যাচ্ছে, কারণ আমি আর সুভাবুরি দুজনেই একটু অসুস্থ, মানে আমাদের জ্বর আসছে, ঠান্ডা লাগছে। ভয়েস একটু ভালো করে শুনলেই হয়তো আপনারা বুঝতে পারবেন নাকে নাকে হচ্ছে ভয়েসটা। এতদিন আসলে গলার অবস্থা খুবই খারাপ ছিল, এজন্য ভয়েসটা দিতে পারি নাই। তো এখন একটু ভালো হচ্ছে, তো ভাবলাম যে ভয়েসটা দিয়ে আপনাদের সাথে আবার নিজেদের জীবনীটা শেয়ার করি। তো এখানে সুভাকে তো দেখলেন, ওর নতুন কিছু অ্যাক্টিভিটি মানে আস্তে আস্তে তৈরি হচ্ছে। তো এখন খাটে ওঠা শিখছে, প্লাস খাটে থেকে নামাও শিখছে। আর এই ভিডিওটা কিন্তু রোজার মধ্যে, মানে আমি এখন ঈদের ঈদ চলে গেছে, এখন রোজার ভিডিও দিচ্ছি। আসলে কিছু করার নেই, অসুস্থ ছিলাম, এখনও আছি, এখনও পুরোপুরি সুস্থ হই নাই আমি আর আমার মেয়ে। সুভারও এখনও ঠান্ডা কাশিটা সারে নাই, আমারও সে একই অবস্থা। তো ভাবলাম দিয়েই দেই, যেহেতু ভিডিওগুলো করা আছে তো আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো এটা হলো শেষের কিছু রোজা মানে কিছুদিন আগের, রোজার কিছুদিন আগের মানে শেষের দিককার রোজার ভিডিও। তো ওই দিন আমাদের খুবই সিম্পল কিছু ইফতারি ছিল, যেমন আম্মু ডাল রান্না করছিল, ছোলার ডাল, আর তার সাথে হলো পরোটা করছিল, পরোটা ছোলার ডাল দিয়ে ইফতারি, আর তার সাথে কুসুরের গুড়ের শরবত ইসবগুলের ভুষি দিয়ে। তো এখানে আমি শরবতটা রেডি করে নিচ্ছি, যেহেতু আজানের আর খুব একটা বেশি দেরি নেই, তো আমি এখানে শরবতটা রেডি করে নিচ্ছি। তো এটার মধ্যে ইসবগুলের ভুষিও দিব, যেহেতু সারাদিন রোজা রাখার পর ইসবগুলের ভুষিটা খাওয়া কিন্তু খুবই উপকারী। তো এতে আমাদের যাদের কোষ্ঠকাঠিন্যর প্রবলেম আছে তাদের সেটার সমস্যাটা কমে যায় অনেক অংশেই, তারা কিন্তু মানে রেগুলার খেতে পারেন, বাসি পেটে খেলে এটা বেশি কার্যকারিতা দেয়। আর কুসুরের গুড় আমাদের শরীরের জন্য খুবই উপকারী, কুসুরের গুড় ঠান্ডা, আমাদের শরীরকে ঠান্ডা করে। তো সারাদিন রোজা রাখার পর কুসুরের গুড়ের শরবত কিন্তু খুবই ভালো, কিন্তু সেটা অবশ্যই অল্প মাত্রায় খাওয়া উচিত, বেশি মিষ্টি খাওয়াটাও ঠিক না। তো এখানে এই যে আমি শরবতটা গুলাই নিচ্ছি খুব ভালো করে, নাড়াচাড়া দিয়ে, একদম ঘুটা দিয়ে ভালো করে। আর এখানে আমার ভয়েস দিতে খুবই মানে কষ্ট হচ্ছে, কারণ গলাটা ব্যথা, তো বেশি কথা বললেও গলার মধ্যে ব্যথা লাগে, প্রেশার পড়ে। তারপরে আস্তে আস্তে ভয়েসটা দিচ্ছি, আসলে এত দিন গ্যাপ পড়ে গেছে, প্রায় 20-25 দিনের কাছাকাছি, তো ভিডিও অনেক জমা পড়ে গেছে আগেকার ভিডিও। আমি এবার ঈদের কোনো ভিডিও দেই নাই, ঈদের পরে অনেক রিচুয়ালস গেছে, অনুষ্ঠান গেছে, আমার মেয়ের জন্মদিন গেছে, সেগুলো কিছু দিতে পারি নাই, শুধুমাত্র নিজের অসুস্থতার জন্য, ভয়েসের জন্য খুবই খারাপ অবস্থা ছিল। আর ওইভাবে তো আপনাদের সামনে কথা বলাও যায় না, মানে আপনারা বুঝতেও পারতেন না যে আসলে কি বলতেছি। এখনও আমার গলার মধ্যে ঘ্যাঁ ঘ্যাঁ করতেছে, কথা বলতে সমস্যা হচ্ছে, গলা ব্যথা করতেছে। তো এই জন্য ভিডিওটা ছোটোর মধ্যেই করব, খুব একটা বেশি বড় করব না, কারণ কথা বলতে অসুবিধা হচ্ছে। তো এই যে আমি এখানে ইফতারিটা রেডি করে নিচ্ছি, বাটিতে বাটিতে করে ডাউল উঠাই নিছি, আর তার সাথে পরোটাও নিয়ে নিচ্ছি, তো দুইটা করেই নিচ্ছি, আর যদি লাগে, প্রয়োজন হয় তাহলে সবাই নিবে, আর তার সাথে খেজুর নিচ্ছি। এখন এক এক করে সব প্লেটগুলো রেডি করে আমরা ইফতারি নিয়ে বসে যাব। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আজকের ভিডিওটা মানে একটু ছোটই করব, আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা অতি দ্রুত সুস্থ হয়ে যাই, আল্লাহর রহমতে আমরা দ্রুত সুস্থ হয়ে যাই, আমি এবং আমার মেয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।